রক্তনগর কমিটির সভাপতি সুনীল বাবু, সহসভাপতি আলোক বাবু আছেন, শ্রেয়াংশু বাবু সঞ্চালনা করছেন, অপর্ণা দি আছেন, দুই সত্যবাবু আছেন, রোহিত সাহেব আছেন, ভাই বসন্তী আছেন এবং রবি ভাই আছেন এবং সকালে মিশনের সভাপতি আছেন, মল্লিকাদি আছেন, মহিলা সভানেত্রী, সর্বস্তরের বিভিন্ন পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা আছেন এবং আমার মা ভাই বোন সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, সকলকেই আমার পক্ষ থেকে দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম আলাপ নিবেদন। আপনারা গতকালের নির্বাচনী নিঘণ্ট থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন প্রকাশ করার পর অবগত হয়েছেন যে আগামী 25 মে কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন আর 10ই মে কলকাতার জনগর্জন সভা, বাংলার লক্ষ লক্ষ মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে শপথ নিয়েছেন জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন বিজেপির বিসর্জন। এই শপথ নিতে আজকে আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে পদার্পণ করব। দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে একের পর এক উন্নয়ন পৌঁছে দিয়েছেন। 2021 নির্বাচনের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে বাংলার আবাস প্রকল্পের টাকা, বাংলার 100 দিনের টাকা, বাংলার সড়ক যোজনার টাকা, বাংলার স্বাস্থ্য দপ্তরের টাকা, বাংলার শিক্ষা দপ্তরের টাকা বন্ধ করেছেন ভারতবর্ষের কেন্দ্র সরকার। টাকা বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না, এটা প্রমাণ করলেন দেশনেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ীমা মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-25 আর্থিক বাজেটে বিধানসভায় দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে সমস্ত জনতা হোল্ডারদের শ্রমিক চিনে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে, তাদের টাকা পৌঁছে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 500 টাকা যারা পেতেন 1000 টাকা পাবেন, 1000 যারা পেতেন 1200 টাকা পাবেন। আশা, আইসিডিএস, সিভিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সরকারি কর্মীদের বিয়ে 4% বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে আছেন এটা নিশ্চিত ভাবে আপনারা অবগত হয়েছেন। আমরা পদ্মশ্রী ফ্রি প্রকল্পে আমরা 12,500 কিলোমিটার রাস্তা এই বাংলায় তৈরি হয়েছে, কিন্তু মেদিনীপুর জেলায় বিরল দৃষ্টান্ত ঘটেছে। তার কারণ 223টি গ্রাম পঞ্চায়েতে 1500 রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। আগামী 2 মাসের মধ্যে আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়েছি, রাস্তা সমাপ্ত করব এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আগামী 24 সালের মধ্যে, 24 সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় পানীয় জল পৌঁছে যাবে। তার কারণ জল জীবন মিশন প্রকল্পে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা নেমেছি। একটা কথা শুধু আপনাদের কাছে আবেদন রাখবো, একটা কথা স্মরণ রাখতে হবে, যতদিন মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মস্তদের ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত একটার পর একটা উন্নয়ন বাঙালির ঘরে 10.5 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। সে ব্যক্তিগত উন্নয়ন হোক আর সার্বিক উন্নয়ন হোক, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবেন। সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন, আপনারা এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে সংগঠিত করুন। নির্বাচনী কাজকর্ম শুরু করে দিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রতীক্ষিত রাজনৈতিক শৈলী, অনেক নির্বাচন আমরা অতিক্রান্ত করেছি, নির্বাচন কি করে করতে হয় আপনারা প্রত্যেকেই জানেন। তবে একটি টেকনিক্যাল সমস্যা অনেকটা দিন পিছিয়ে গেছে, আমাদের নির্বাচন ষষ্ঠ দফাতে হবে, তার কারণ প্রায় 2.5 মাস বাকি। নিশ্চিতভাবে নেতৃত্বরা বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ পঞ্চায়েতের সদস্যদের কাছে নির্দেশিকা পৌঁছে দেবেন। আগামী দিনে আমাদের পত্রা কিভাবে সাংগঠনিক বার্তা, কি সাংগঠনিক কাজকর্ম আমরা করব এই দিশা পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার, সকলকে প্রণাম নিবেদন করে আমার কথা।